দর্শক বিশ্ব ইজতেমা এলাকায় আছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নিয়াজ, ইজতেমার সবশেষ খবর আমাদেরকে জানান। ধন্যবাদ আপনাকে। আমরা সকাল থেকে এখানে এসেছি এবং সকালে আসলে সেই 57তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা কিন্তু আজকে সকাল ফজর নামাজের পর থেকে আম্বরের মধ্যে দিয়ে কিন্তু এটি শুরু হয়েছে এবং লাখো লাখো মুসল্লিরা আসলে কিন্তু এখানে এসে ভিড় জমিয়েছেন এবং গত দুই দিন আগে থেকেই কিন্তু এখানে আসলে ইজতেমা প্রাঙ্গণে কিন্তু মুসল্লিরা এখানে এসে অবস্থান নিয়েছেন। মাঠের ভিতরে আসলে গতকালই আসলে অনেকে জায়গা পাননি এবং জায়গা না পেয়ে তারা কিন্তু আপনার তুরাক তীরের বিভিন্ন জায়গায় এবং পাশে এবং আপনার মাঠের যে বাইরে আপনার যে সড়ক রয়েছে সেই সড়কের দুই পাশে কিন্তু আসলে তারা অবস্থান নিয়েছেন এবং সকাল থেকে কিন্তু আসলে এখানে মুসল্লিরা কিন্তু সমাগম কিন্তু বেশ এবং যারা ঢাকার আশেপাশের যারা এলাকা রয়েছে তারা কিন্তু আজকে সকালে এখানে এসেছেন, কারণ আজকে আসলে জুমার নামাজ এবং সেই জুমার নামাজকে সবাই একসাথে এই বড় জামাতে পড়বেন সেই উদ্দেশ্যে তারা এখানে এসেছেন। আর তাদের আমরা কয়েকজন মুসল্লির সাথে কথা বলেছি, তারা বলছেন যে আল্লাহকে রাজখুশি করার জন্য এবং দেশ সমাজ এবং তাদের ব্যক্তি জীবন যেন উন্নতি হয় এবং তারা যেন ভালো থাকে সেই উদ্দেশ্যে আসলে তারা কিন্তু এই ইজতেমা প্রাঙ্গণে এসেছেন এবং অনেকেই কিন্তু আসলে আপনার যারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা এসেছেন তারা কিন্তু আপনার প্রায় তিন দিনে এখানে থাকবেন এবং এই ইজতেমা রবিবার দিন যে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আসলে ইজতেমা শেষ হবে এবং সেই ইজতেমা শেষ হওয়ার পরেই আসলে তারা এখান এই স্থান ত্যাগ করবেন এমনটা জানিয়েছেন। তবে এইবার আয়োজন নিয়ে কিন্তু আসলে কেউ কোনো রকম কোনো অভিযোগ করেননি, বলছেন যে এবার আয়োজন খুব ভালো হয়েছে এবং সমস্ত ব্যবস্থা রয়েছে, নিরাপত্তা রয়েছে এবং আপনাকে একটু বলে রাখি যে আপনার র‍্যাব, পুলিশ এবং আনসার সদস্য যারা রয়েছেন সবাই কিন্তু আপনার এক ধরনের আসলে বেশ তৎপর রয়েছেন এই মুসল্লিদের নিরাপত্তা দেওয়ার জন্য এবং শৃঙ্খলা রক্ষার জন্য। এখানে যারা আপনার শৃঙ্খলা রক্ষার জন্য যারা আসলে স্বেচ্ছাসেবক টিম রয়েছে তারাও কিন্তু আসলে বেশ তৎপর রয়েছেন। আর এবারে সব থেকে বড় একটা বিষয় হলো প্রতিটি গেটে গেটে কিন্তু আসলে ম্যাপ করে দেওয়া হয়েছে এবং সেই ম্যাপে আসলে বিভিন্ন অঞ্চল থেকে যারা এসেছেন তারা কিন্তু এই ম্যাপ দেখে খুব সহজেই পেয়ে যাচ্ছেন আসলে তাদের সাথী যারা রয়েছেন বা যারা অন্যান্য যারা এসেছেন তাদেরকে আসলে কোথায় পাওয়া যাবে, কেউ যদি একাকাও এসে থাকেন বা তাদের সাথীরা কোথায় আছে সেটি আসলে খুব সহজেই সেই ম্যাপ দেখে তারা আসলে সেই জায়গাটিতে তারা চলে যেতে পারবেন। এবং বিদেশিদের জন্য কিন্তু আসলে খুব ভালো ব্যবস্থা রয়েছে, তারা বলছেন যে গেল দুইবারের আসলে করোনা মহামারীর কারণে তারা আসতে পারেননি এই ইজতেমা মাঠে, এবার গতবার কিন্তু আসলে ইজতেমা এসেছেন কিন্তু এইবার সব থেকে বেশি বিদেশিরা এসেছেন এবং ইন্দোনেশিয়া, আপনার ভারত, আরব এবং আপনার অস্ট্রেলিয়া, কানাডা সব এবং থাইল্যান্ড এবং আপনার ফিলিস্তিন থেকে অনেকেই আসলে এসেছেন এখানে এবং তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন আসলে এবারের আয়োজনটা আসলে তারা বেশ সুখ খুশি এবং কোনো ধরনের কোনো আপনার সমস্যা হয়নি এবং বিমানবন্দর থেকে নেমে তারা সরাসরি আসলে এখানে আসতে পেরেছেন এসেছেন এবং আপনার এই যে আপনার তাদের যে আসলে আপনার এই ইজতেমা প্রাঙ্গণে আসলে যেসব মুসল্লিরা এসেছেন তারা কিন্তু আসলে আজকে এখানে জুমার নামাজ আদায় করবেন এবং একসাথে বড় জামাত হবে এবং এই জামাতের মধ্যে আসলে তারা আল্লাহকে রাজখুশি করার জন্য আসলে তারা ইবাদত করবেন এবং এই ইবাদত মন্দিরের মধ্যে দিয়ে আসলে এই প্রথম পর্বের ইজতেমা তারা শেষ করবেন, যেন আগামী জীবন যেন তারা ভালোভাবে কাটায়, দেশ যেন ভালোভাবে চলে, পুরো বিশ্ববাসী যেন ভালো থাকতে পারে সেই প্রত্যাশায় কিন্তু তারা আসলে এখানে জমায়েত হয়েছেন। এই ছিল আমার কাছে টঙ্গী ইজতেমা মাঠ প্রাঙ্গণ থেকে সর্বশেষ পরিস্থিতি। নিয়াজ, আপনাকে ধন্যবাদ।